হিসাবে আমি প্রত্যেককে ভোটারকে আমি বলে রাখি যে আমার অ্যারেস্ট করে বা আমার অন্য কিছু করে তাহলে আমার মা মানে আপনাদের মা না ভালোবাসার পাল্লা যার দিকে ভারী হবে তাকে মানে ভোট দিয়ে দেবে এত কিছুর কি দরকার টাকা পয়সার প্রয়োজন তো মনে করি না হলো এই দিকে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকে অভিনন্দন জানালেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং কত ভোটে কে জিতেছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি চেয়ারম্যান হওয়া এটাও একটা ব্যাপার আছে যে মানুষের টাকা পয়সা হলে চেয়ারম্যান হওয়া যাবে না ভালোবাসার পাল্লা যার দিকেই ভারী হবে তাকে মানুষ ভোট দিয়ে দেবে এত কিছুর কি দরকার টাকা পয়সার প্রয়োজন তো মনেই করি না আমি আমি তৃতীয় লিঙ্গের মানুষ হলে কেউ যদি আমি মানুষ যদি আমাকে এটা ভাবতো তাহলে কিন্তু আমাকে ভোটও দিত না চেয়ারম্যান হইতো না কিন্তু প্রথম মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে মানুষ এখন আমার আর বেশি ভালোবাসে তা আমি বলি যে আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমি সারা জীবন বেঁচে থাকতে চাই তা বলছে আপনি যেভাবে কাজ করেন আপনি এভাবে কাজ করে যান আপনার কাছ থেকে চেয়ারম্যান আর কেউ নিতে পারেন আমি ভাই চেয়ারম্যান নিক আর না নিক সেটা কোনো বড়ো কথা না কিন্তু আমি এই তিন বছর সাড়ে তিন বছর আছে এই বছরই থাকবো ভাই আমি এখানে আর নির্বাচন করবো না ওইসব আমার প্রয়োজন নেই আমার দরকার নেই আমার দ্বারা সম্ভব না এটা তা বলছে যে না না এটা হয় না আপনি এসেছেন আপনি থাকবেন এখানে কিন্তু আমি একটা সাথে চিন্তা করি যে আমি হুট করে এসে চেয়ারম্যান হয়ে গেলাম কিন্তু অনেক মানুষ রাগ হয় যে কিরাম আমরা দশ বছর পাঁচ বছর অনেক কিছু করে আমরা চেয়ারম্যান হুট করে এসে চেয়ারম্যান হওয়া এটাও একটা ব্যাপার আছে যে মানুষের টাকা পয়সা হলে চেয়ারম্যান হওয়া যাবে না টাকা পয়সা হলেই চেয়ারম্যান হয় না আগে মানুষের মেলো মানুষের সাথে দাও মানুষকার মানুষের সাথে থাকো তার মনের সাথে মন মিলাও টাকার দরকার নেই মনের ব্যাপার এটা ভোট এমনি দেবে মানুষ আমি তো চাই যে আমি এসে হুট করে চেয়ারম্যান হয়ে গেছি আপনারা মানুষ আমি এখন আসি ক্ষমতায় চেয়ারম্যান আসি আমি কাউকে বাধা দেবো না আপনারা সবাই আসেন জনগণের মধ্যে আসেন জনগণকে ভালোবাসেন জনগণের দেখেন আমিও আসি আমিও বাসি আপনারাও বাসেন ভালোবাসার পাল্লা যার দিকেই ভারী হবে তাকে মানুষ ভোট দিয়ে দেবে এত কিছুর কি দরকার টাকা পয়সার প্রয়োজন তো মনেই করি না আমি সব ইউনিয়নের চেয়ারম্যান এবং সমস্ত রাজনীতিবিদ যারা আছে এবং দেশে অনেক অসৎ রাজনীতিবিদও আছে সৎ রাজনীতিবিদও আছে সবার উদ্দেশ্যে আপনার জায়গা থেকে কোনো মেসেজ দিতে চান কি না যে আপনি যেভাবে ভালোবাসাটা অর্জন করেছেন আপনার ছয় নং ত্রিলসনপুর ইউনিয়নটা একটা মডেল ইউনিয়নে রূপান্তর করছেন সেই জায়গা থেকে আপনার সর্বশেষ কী মেসেজ দেওয়ার আছে আমি একটা কথা বলবো যে আমি সারা বাংলাদেশে যত চেয়ারম্যান আছে মেম্বার আছে আমি তাদেরকে ওনাদেরকে একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশ সরকার যেভাবে কাজ করে যাচ্ছে একটা মানে বিশ্বের বুকে একটা নাম উজ্জ্বল হয়েছে এটি দেখেন ওই যে ওয়ার্ল্ড ব্যাংকে যেসব প্রধানমন্ত্রী গিয়েছে তখন কিন্তু একটা মানে আন্দোলন হচ্ছিল ওখানে তখন কিন্তু ওই দেশের সরকার কিন্তু একটা আইন পাশ করে সেটা সবাই জানে এখন যে আন্দোলন কেন হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার যখন ওখানে গেছে আন্দোলন কেন হচ্ছে ওখানে কিন্তু সরকার কিন্তু এটা প্রতিযোগিতাটা নিয়েছে এখন তা আমাদের সরকার বাংলাদেশ সরকার যেখানে যাচ্ছেন তার এখন বিশ্বের বুকে একটা নাম তা আমি চাই আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবে কাজ করার সেই মতন যদি সেই অনুযায়ী যদি কাজ করে সকলে যদি কাজ করে তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে আমি চাই আমাদের প্রধানমন্ত্রী যেরকম এক নীতি নিয়ে কাজ করে আমি চাই সারা বাংলাদেশে যত চেয়ারম্যান মেম্বার আছে তারা যেন যত এমপিরা আছে ওনারা যেন ওনার নীতি মতন তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি সেই হিসাবে আমি প্রত্যেকটি ভোটারকে আমি বলে রাখি যে আমার অ্যারেস্ট করে বা আমার অন্য কিছু করে তাহলে আমার মা মানে আপনাদের মা আপনারা আমার যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে যান কোনো সমস্যা নেই আমি ঘরেই থাকি আমার নামে এক রাতে একদিনে দুদুকের দুইটা চিঠি দিয়ে দিল একুশ এবং বাইশ তারিখে দুদুক কার্যালয়ে যাওয়ার জন্য যে জিনিসটা দুদক কার্যালয়ে জানে গাজীপুরে একটা সিটি কর্পোরেশন নির্বাচন আমার মা জায়দা খাতুন নির্বাচন করছে এটা সবাই জানে সারা বাংলাদেশের মানুষ জানে আমি তার সন্তান হিসেবে প্রধান সমন্বয়কারী হিসেবে আছি সেই জেনে শুনে দুদক একটা সম্মানিত প্রতিষ্ঠান দুদক একটা রাষ্ট্রীয় দায়িত্ব জায়গা তারা কিভাবে আমাকে সেই সুযোগটা না দিয়ে আমাকে একুশ এবং বাইশ তারিখ মাত্র তিন দিন সময় প্রচারের জায়গা আছে তিন দিনে তারা আমার ঢাকা গাজীপুরতে নিয়ে যাবে এটার আলামতটা কি হতে পারে সেই হিসাবে আমি প্রত্যেকটি ভোটারকে আমি বলে রাখি যে আমার অ্যারেস্ট করে বা আমার অন্য কিছু করে তাহলে আমার মা মানে আপনাদের মা যদি মাকে যদি অসম্মানি করা হয় তাহলে জাতিকে অসম্মানি করা হবে সেই হিসাবে আমি মার সন্তান হিসাবে আমি মার পাশে থাকতে চাই আপনারা আমার যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে যান কোনো সমস্যা নেই আমি ঘরেই থাকি আমাকে বলবেন আমি স্যালেন্ডার দিব কিন্তু মিথ্যা তথ্য দিয়ে দুদুকের কাছে দিয়ে যদি আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়
এবং আপনাদের কিছু টিভি চ্যানেল দিয়ে যদি মিথ্যা প্রচারণ করা হয় এটা ভবিষ্যতের জন্য এবং তরুণদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব খারাপ জিনিস আমি অনুরোধ করব এবং সরকারের প্রধানের দিকে দৃষ্টি আকর্ষণ করব মিথ্যা দিয়ে আপনার সন্তান আপনার কর্মীকে অপমানিত করা হচ্ছে কারণ আমি ছাত্রলীগ থেকে জন্ম এখানে আমার সৃষ্টি হয়েছে সেই হিসাবে কেউ ভুল না বুঝে আমি আওয়ামী লীগ করে এখানে আসছি সেই হিসাবে আমাকে যেন কোনো ভুল ব্যাখ্যা না দেওয়া হয় আমি বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি নই নৌকার বিরুদ্ধে আমি নই আমি সরকারের বিরুদ্ধেও নই আমি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি একজন মুখোশধারী ভণ্ড মানুষ প্রতারণা করে মানুষের সামনে খুব ভালো সাজে কিন্তু পিছনে খুব ক্ষতি করে যেটা টঙ্গী মানুষকে জিম্মি করে রেখেছে সেই টঙ্গী মানুষকে উদ্ধার করতে চাই সকলের শহর এই 57টি ওয়ার্ডের মানুষের শহর সবাই মিলেমিশে গাজীপুরে আমরা বসবাস করতে চাই যেখানে গার্মেন্ট সেক্টর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এখানে ভালো আমরা যোগাযোগ ব্যবস্থা এখানে ভালো করে দিয়েছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নতুন শহর করতে চাই সেই হিসাবে আজকে যে ঘটনা ঘটিয়েছে এটা আমি মনে করি 24 ঘন্টার ভিতরে এটা বিচার এবং আমাদের নির্বাচন করার সুষ্ঠু পরিবেশটা দেওয়া হোক সেই হিসাবে আমরা সকল প্রার্থী এখানে নির্বাচনটা করব আমরা নির্বাচন কমিশনার এবং সরকারকে সহযোগিতা করতে চাই সরকার এবং নির্বাচন কমিশনার এবং আমাদের মিডিয়ার যারা বন্ধুরা আছে তাদের মধ্যে স্বচ্ছতা রাখুক ভোটটা যেন স্বচ্ছ হয়েছে সেটা যেন সবাই দেখতে পারে যেমন গাজীপুরের মানুষ এটা উপলব্ধি করবে সারা বাংলাদেশেরও আগামী জাতীয় নির্বাচনে তারা সবাই সুন্দরভাবে করবে আমরা দীর্ঘদিন যাবত এই নির্বাচনী দায়িত্ব পালন করছি এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন করা দরকার যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করছে নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকব নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের দায়িত্ব পালন করব গাজীপুর এবং সকল নির্বাচনের বিষয়ে কথা হয়েছে যে 5টা নির্বাচন যে নির্বাচনের যেভাবে হওয়া দরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন যাতে করার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা যারা উপস্থিত ছিলাম সকলকে নির্বাচন কমিশন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই অনুযায়ী তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের দায়িত্ব যে সাংবিধানিক দায়িত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা যে দায়িত্ব দিয়েছেন আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা এই ধরনের এখানে গোয়েন্দা সংস্থার সাথেও আমরা কথা বলেছি এখানে তাদের কথাবার্তা শুনেছি ওই রকম কোনো চ্যালেঞ্জের কথা কেউ বলেননি আমরা আশা করছি একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত ভোটাররা নিঃসন্দেহে নির্ভয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উদ্ভব হয় সেটা বিবেচনায় রেখে প্রত্যেকটার ক্ষেত্রে সকল বিষয় বিবেচনা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গি এবং অন্যান্য বিষয় যা আছে সব কিছু বিবেচনা নিয়ে আমরা তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ